বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। অগ্নি দুয়ে 7 বছর পর অগ্নি 3 ছবির নির্মাণের ঘোষণা করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এদিকে রবিবার দিন সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে অগ্নি 3 ছবির ফার্স্ট লুক পোস্টার। ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির। জানা গেছে ছবিটির কাজ শুরু হবে 2023 সালের এপ্রিল মাসে। বিশ্বব্যাপী ছবিটি ডিস্ট্রিবিউট করবে হলিউডের একটি প্রতিষ্ঠান। অগ্নি সিরিজে এর আগের দুটি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী মাহিয়া মাহিকে। কিন্তু এবার কে হচ্ছেন অগ্নি, এমনই প্রশ্ন উঠে এসেছে সকলের মনে। তবে এমন প্রশ্নের উত্তরে পরিচালক জানিয়েছেন এই ছবিতে মাহিয়া মাহি আর নেই, এছাড়া আর কোনো কিছু এই মুহূর্তে তিনি বলতে চাননি। তিনি আরও বলেছেন যে মেয়েটিকে অগ্নি হিসেবে নির্বাচন করা হয়েছে অ্যাকশনের জন্য, সে হাইলি ট্রেন্ড, তার বডি ফ্লেক্সিবিলিটি অসাধারণ। এমনকি পরিচালক তার সাথে বিশ্বাস করেন যে তিনি নির্বাচকদের যেমন অবাক করেছেন, তেমনই দর্শকদেরও চমকে দিতে সফল হবেন। প্রযোজক আব্দুল আজিজের গল্প ভাবনায় অগ্নি 3 ছবিটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।